বাবা কাকে বলে, আল্লাহ নবী প্রেম কাকে বলে, আল্লাহ রসুলের সাথে হিজরত কারা করেন, আল্লাহ রসুলের সাথে হাঁটতে হাঁটতে আগিয়ে গেলেন, হযরত আবু বকর আল্লাহ নবীর সামনে সামনে গেলে গেলে যায়, আবার চমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর পিছনে গেলেন, আবার দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবীর ডান দিকে চলে গেলেন, আবার আস্তে আস্তে বাম দিকে চলে গেলেন। ও বাবা জিয়াবু বকর, ও বাবা জিয়াবু বকর, একবার সামনে চলে গেলেন, একবার পিছনে গেলেন, ডান দিকে গেলেন, বাঁ দিকে গেলেন, এইভাবে কেন হিজরত করেন, এইভাবে কেন যান, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, ইয়া রাসূলুল্লাহ আমি মানলাম, হুজুর ব্যাধি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন, আজকে দ্বিতীয় কেউ আপনার সাথে নাই, আজকে তো আমি একা, আজকে তো আমি একা, আল্লাহ আমাকে নবী, আমি আবু বকর, আমার মনে মনে হতে লেগেছে আপনাকে কেউ যদি সামনের দিক থেকে জায়গা করে, আমি আবু বকর ছাড়া কেউ নাই, ওই জন্য আবু বকর সামনের দিকে চলে গেলাম, যদি কেউ আঘাত করে আমি আবু বকর কে লাগবে, আপনাকে লাগবে না, চলে বলুন সুবহান আল্লাহ। হুজুর যদি কেউ সামনের দিকতে মারে আমি তো একা, অন্য অন্য দিন কত সাহাবা থাকে, আজকে তো কেউ নেই, কেন আমি একা হিজরত করছি, হুজুর এই চিন্তা আপনার সামনে চলে গেছে, পিছনে গেলে বলে হুজুর একই চিন্তা, কেউ যদি পিছন থেকে মারে, হুজুর আমার মনটাই যখনই হয়েছে হুজুর আমি সামনে থেকে পিছনে চলে যাই, ইয়া রাসূলুল্লাহ যখন আবার মনে হয়েছে কেউ যদি ডান দিক থেকে মারে হুজুর ডান দিকে গেছি, কেউ যদি বাঁ দিক থেকে মারে বাঁ দিকে গেছি, ইয়া রাসূলুল্লাহ এই চিন্তায় আবু বকর কে আপনার চতুর্দিকে ঘুরিয়েছে, জ্বলে বলো সুবহানাল্লাহ। একটাই কারণ ছিল মহাব্বত, আল্লাহ এমনি তার জ্বালা করে সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের পরে ইজ্জত আল্লাহ আবু বকরকে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। কে আবু বকর? তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন ইত্তাদাতুম মিন বাদি আবি বকর ও ওমর, আবি বকর ও ওমর, তোমরা আমার পরে আমার আবু বকরের কাছে যাবে, আমার ওমরের কাছে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে মহিলারা অনেক জিনিস জিজ্ঞাসা করতে আসে, এক তারিখে একজন যাইফ কমজোরি মহিলা এলো, রাসূলকে কিছু জিজ্ঞাসা করে চলে যাচ্ছে, আল্লাহ রাসূল বলেন যদি আবার প্রয়োজন হয় আসবেন, ইয়া রাসূলুল্লাহ যদি আপনাকে না দেখতে পাই, আল্লাহ রাসূল বলে কেন আমার আবু বকর তো থাকবে, আল্লাহ রাসূল হযরত আবু বকর কে দাঁড় করিয়ে দিচ্ছেন ইমাম হিসাবে, চলে বলুন সুবহানাল্লাহ। রাসূল মুহাম্মদ পাকের আল্লাহু আকবার করে কোরআন শরীফে জানাকে সানেস নাইন বলে খেতাব করা হয়েছে, সানেস কোরআন শরীফ আল্লাহ জিকির করে আবু বকর সিদ্দিকের শান, আল্লাহ লাল গুহার মধ্যে গেলেন, আল্লাহ নবী গারে সৌরের মধ্যে গেলেন, নবী হিজরাতের রাতে লুকিয়েছিলেন, গুহাটার নাম এটা আমার দিকে, গুহাটার নাম গারে গারে সৌর, হেরা গুহায় তো কোরআন নাযিল হলো, গারে সৌর হেরা গুহায় কোরআন নাযিল হয়েছে, ইয়া আখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা, মানে পড়ে পড়ে, আল্লাহ রাসূল বলে মানা বেকারি আমি পড়তে জোরে বলে পারি না, তার নাউজ বিলা নবী মূর্খ তো, একটা মূর্খই তো বলে আমি পারি না, একটু হ্যাঁ গো দেন দেন, তার রাসূল বললেন মা আনা বিকারি, মানে যদি করে পড়তে পারি না তাহলে নাউজ বিল্লাহ নবী মূর্খ, আর কোরআন আল্লাহ বলেছেন আর রহমান ও আল্লাহ মাল কোরআন, জোরে বলে বলে আর জোরে বলা যাবে না, আর রহমান আল্লাহ মাল কোরআন, রাসূল শান আল্লাহ কোরআন রাসূল রহমান জিকির করতে প্রথম আয়াত আর রহমান ও আল্লাহ মাল কোরআন, রহমান যিনি আমার নবীকে কোরআনের ইলম দিয়েছেন, জোরে বলো সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাম বলে ইয়া আখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরা, রাসূল আবাল বলছে মানা বিকারি আমি পড়তে, কি বলবো যদি বলেন জানি না নাউজ বিল্লাহ নবী মূর্খ, ওনাকে বলে নবী তো উম্মি নবী, উম্মি মানে অজ্ঞ, যদি উম্মি মানে অজ্ঞ হয় কোরআন শরীফের মাকে সূরা ফাতিহা উম্মুল কোরআন উম্মুল কোরআন ওই একই মাদ্দা থেকে এসেছে, ওম থেকে এসেছে, মক্কা শরীফের নাম কি জানেন উম্মুল কুরা, উম্মুল কুরা মানে কি পুরাতন শহর, শহরের মা পুরাতন শহর, কুরআনের মা উম্মুল কুরআন, নবী হলেন উম্মি নবী, মূর্খ নবী নয় পুরাতন আদি নবী প্রথম নবী, জোরে বলো আর জোরে বলা যাবে না,
আমি হচ্ছে এলেমের শহর আর আমার আলী হচ্ছে তার দরওয়াজা। জলে বলবেন না, রাসূল যদি মূর্খই হলে এলেমের শহর হবেন কি করে? আমার কথা কিছু বুঝছেন না বুঝেন? আমার আলোচনায় কেউ বিরক্ত বোধ করছে? রাসূল যদি নাউজুবিল্লাহ মূর্খই হলেন, রাসূল বললেন কি করে? আনা মদিনাতুল ইলম, আনা মানে আমি, মদিনা মানে শহর, মদিনা মানে শহর, আনা মদিনাতুল ইলম, আমি হচ্ছে এলেমের শহর, আলিউন বাবুহা, আর আমার আলী হচ্ছে তার দরওয়াজা। রাসূল যদি নাউজুবিল্লাহ মূর্খ হলেন, এলেমের শহর হলেন কি করে? রাসূল নিজে জবান শরীফে বলেছেন, আমার নবী নিজের জবান শরীফে জিকির করেছেন, আনা মদিনাতুল ইলম, মূর্খ কোনো দিন এলেমের শহর হতে পারে না। তাহলে জিবরাইল আবার বলে, ইয়া আখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইকরা, দ্বিতীয়বার রাসূল বলে, মা আনা বিকারি, যদি মনে করেন আমি পড়তে জানি না তাহলে হবে মূর্খ। তৃতীয়বারে বলছে, ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক, ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক, প্রথমে দুবার যা বলেছেন তৃতীয়বারে তাই বলেছেন আল্লাহ বলেছেন। এটি হ্যাঁ হ্যাঁ, প্রথমে দুবার যা বলেছেন তৃতীয়বারে তাই বলেছেন নাকি আলাদা বলেছেন? আলাদা। তৃতীয়বার দুবার বললেন, ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক, এবারে আমাকে বলেন রাসূল পড়েছিলেন না পড়েন? রিহাউদা পড়েছে। প্রথম যিনি দুবার বলেন মূর্খ পড়তে জানি না, তিনবারে পড়লেন কি করে? বিরাট ইসলামী জলসা বিশ্ব নবী দিবস, শ্যামনগর, গাংদারি পাড়া, কাশীপুর, কলকাতা, 135 কে বললি? যদি মানে করেন পড়তে জানি না, তিনবারের মাথায় রাসূল পড়লেন, তার মানে প্রথম তোমার মানা বিকারি থেকে পড়তে জানি না নয়, এর মানে আসে মানা বিকারি থেকে এক রকম মানে আসে, আমি কি পড়ব, আমি কি পড়ব? দু নম্বর মানা বিকারি থেকে আসে, আমি আমি পড়ব না। তিন নম্বর যখন বলছে ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক, তখন আমার রাসূল পড়ছে, তার মানে প্রথম দুবার খালি বলেছে ইকরা পড়ো পড়ো, তিনবারে বলছে ইকরা বিইসমি রাব্বিকাল লাযী খালাক, পড়ো তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে, আমার রাসূল তখন পড়েছে, তার মানে প্রথম দুবার পড়তে বলেছে বলে রাসূল পড়েন নাই, তৃতীয়বার বলে পড়েন তার নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে, রাসূল তখন বলেছেন, তার মানে আমার নবী আমার আল্লাহর নাম ছাড়া পড়তে রাজি হচ্ছেন না। জোরে বলো, আর জোরে বলা যাবে না, আর জোরে বলা যাবে না, আমার নবী পড়তে রাজি নয় আমার আল্লাহর নাম ছাড়া। যখনই বলে যে কোনো বিসমি রাব্বিকাল লাযী খালাক, তখনই আমার রাসূল পড়া শুরু করেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তুমি নবীকে মূর্খ বানাতে লজ্জা থাকা দরকার, জানা কাল ইমামুল আম্বিয়া, জ্বলে বলুন সুবহানাল্লাহ, জানা কাল কুল কায়নাতের বাদশা করেছে, জ্বলে বলুন সুবহানাল্লাহ, জানা কাল এলেম শহর করেছে, জ্বলে বলুন সুবহানাল্লাহ, জানা কাল এলেম বন্টনের দায়িত্ব দিয়েছেন, ইন্নামা আনা কাসিমুন আল্লাহ, এটি বুখারী শরীফের হাদিস, এলেম অধ্যায় পাবেন, ইন্নামা আনা কাসিমুন, নিশ্চয় আমি রাসূলুল্লাহ বন্টন করি, আল্লাহ ইউতি আল্লাহ ইউতি আল্লাহ ইউতি, আমার আল্লাহ তাই মুস্তাফা আমি বন্টন করি। জোরে বলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এলেম অধ্যায় এসেছে, রাসূল বলেছে আমি এলেম বন্টন করি, আমার আল্লাহ এলেম দেয়, তা যিনি এলেম বন্টন করে তানার যদি এলেম না থাকে বন্টন করবেন কি করে? কথা ঠিক ঠিক ঠিক, জানার শান আর রহমানু আল্লাহ মাল কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী হিজরাতে রাতে ছিলেন কারে সৌরের মধ্যে, গর্তগুলোকে ছিড়া বন্ধ করা আবু বকর সিদ্দিক, নবীকে ডাকলেন, আল্লাহ রাসূল গোহার মধ্যে গেলেন, আমি ওই ঘটনা বলতে চাই, নবী পাক কোলে মাথা দিয়ে আরাম করছেন,
আবু বকর সিদ্দিক একটা ফাঁকা গোড়ালি দিয়েছে বেঁচে পায়েতে দংশন করলো সব গোটা শরীরটা সবুজ হয়ে যায় কথা ঠিক না রাসূলের মহব্বত থেকে আল্লাহ রাসূলকে জাগাচ্ছেন গোটা শরীরটা সবুজ ওহ আল্লাহু আকবার কবীরা গোটা শরীর সবুজ রাসূল ঘুমাচ্ছে অনিচ্ছায় চোখের পানিটা নাকের উপর থেকে নবী পাকের চাঁদ মুখে পড়েছে মা লাগায়া বিবাগা মা ইয়াবু গায়া বিবাগা আপনার কি হলো আপনার চোখে কেন পানি মালা খাইয়া বিবাগার আপনার কি হলো মায়া বুকু খাইয়া বিবাগার আপনি কেন কানে আপনার চোখে কেন পানি আবু বকর সিদ্দিক কি বলেছিলেন হুজুর আমার পয়সা বেকামেছে এটাই তো আমরা জানি যে ওনার বলার ধরনটা একটু আলাদা আছে জোরে বলে বলে ও জন্যই তো রাসূলের গোলাম হয়েছে আল্লাহ না করো আমাদের এই আপনার রাস্তায় মেইন রোডে ঢোকার মুহূর্তে কোন যদি ছেলে আল্লাহ না করো মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে যায় রক্ত পড়ে টেনে হিচড়ে নিয়ে গেলে কোথা হারোয়ায় মেডিকেল আছে তো সরকারি হাসপাতাল নেই নিয়ে গিয়ে পেটে শুধু ডাক্তার বলে কি হলো রে আর বলবেন না আমি সেই লাউহাটি থেকে ফিরছিলাম দেখি ছেলেরা রাস্তায় রক্ত অবস্থা পড়ে আছে মোটরসাইকেলে তুললাম নিয়ে আসলাম খুব রক্ত পড়ছে অ্যাক্সিডেন্ট হয়েছে এত কিছু বলবেন আপনি কি বলবেন ভাইকে ব্যান্ডেজটা করো সব বলছি ভাইকে ব্যান্ডেজটা করো রক্ত বেরিয়ে গেছে কথা ঠিক হাজরাতে আবু বকর সিদ্দিকের পায়ে দংশন করে রাসূল বলে কাঁচো ওনার তো বলা উচিত ছিল হুজুর পায়েতে সাপে কামড়েছে কাঁচো এটা একটু মহব্বত উনি আগে বলছেন ফিদা কাবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার উপর আমার বাপ মা কুরবান তারপরে বলছেন লাদি দু ইয়া রাসূলুল্লাহ লাদি দু ইয়া রাসূলুল্লাহ হুজুর আবু বকরের পায়ে সাপে কামড়েছে বলে কানকি আগে বলেন আগে বলেছে ফিদা কাবি ও উম্মি ইয়া রাসূলুল্লাহ হুজুর আপনার উপর আমার বাপ মা কুরবান তারপরে বলতে পায়ে সাপে কামড়েছে আগে বলেন লাদি দু ইয়া রাসূলুল্লাহ আগে বলছে হুজুর আপনার উপর বাপ মা কুরবান জোরে বলুন সুবহানাল্লাহ এজন্য মাকাম এত আলা এজন্য দরজাকে আল্লাহ তাআলা করেছে রাসূলের মহব্বত নবীকে কিভাবে তারা মেনেছে আল্লাহু আকবার কবীরা হযরত উমা দ্বিতীয় খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু 1,00,000 মধ্যে একটা রাসূলুল্লাহ কাবা শরীফের গোলাপ ধরে কেঁদে কেঁদে চেয়ে নিয়েছে জোরে বলবেন না দুটো সাহাবার নাম দেখাতে পারবেন না 1,00,000 মধ্যে একটা কাবা শরীফের গোলাপ ধরে নাম ধরে চেয়েছেন আল্লাহ ওমর ইবনুল খাত্তাবকে দিনের মধ্যে ফিরিয়ে দেন 1,00,000 মধ্যে দ্বিতীয় সাহাবার নাম দেখাতে পারবেন একটা নাম ধরেই ওইভাবে চেয়েছেন ওটা শুধুমাত্র কেবল মাত্র একমাত্র হযরতে ওমর জোরে বলবেন না আর জোরে বলা যাবে না কে ওমর বুখারী শরীফের হাদিস আল্লাহর কাবাকে তওয়াফ করছে হাজিরা আসওয়াদের সামনে দাঁড়িয়ে গেলেন এ হাজিরা আসওয়াদ তোমাকে যদি চুমু খাই তুমি আমার লাভ করতে পারবে না আর তোমাকে যদি চুমু না খেয়ে চলে যায় ক্ষতিও করতে পারবে না কিন্তু আমি ওমর তোমাকে চুমা দেবো কেন দেবো আমি ওমর দেখে যে আল্লাহর রাসূল তোমাকে ঠোঁটতে চুমা খাচ্ছে রাসূল চুমা খেয়েছে বলে আমি ওমর আমিও চুমু খাবো জোরে বলবেন আর জোরে বলা যাবে না আল্লাহ নবী কাবা শরীফ তওয়াফ করেন ও চুমাকে আল্লাহ নবী আল্লাহ পাকের কাবা তওয়াফ করেন আল্লাহ নবী রুকিয়া মানে খানা তওয়াফ করেন রাসূল সাহাবি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুকনে ইয়ামানে তপ করেন আল্লাহর নবী হযরত সাওয়াদের কোণে গেলেন হযরত ওমর তপ করেন বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম ভোট দিতে দিতে না পারেন কাছে যদি যেতে না পারেন দূর থেকে ইশারা করে বিসমিল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হাম ইশারা করে চুমা খাবেন চুমা দেয়া হয়ে যাবে আল্লাহ নবী মুলতাজিম খানা ডপ করেন কাবা শরীফে দরওয়াজা হযরত ওমর ডপ করেন আল্লাহর নবী মাকামে ইব্রাহিম ডপ করেন হযরত ওমর দাঁড়িয়ে গেলেন আল্লাহর নবী কিছু আগে ঘুরে তাকালেন ও বাবা জীবন কেন দাঁড়িয়ে গেলেন আমি নবী আমার পিছনে আসেন আমি নবী আমার সাথে আসেন ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ আমি ওমর আমার মনটা কানে আমার মনটা চায় আমার মনটা সা করে এই জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ো আল্লাহর নবী বলেন ও বাবা জামার আল্লাহ পাকের হুকুম কইরা ইয়া রাসূলুল্লাহ হাবিব আল্লাহ এই জায়গা দাঁড়িয়ে দাঁড়িয়ে দুই রাকাত নামাজ পড়ো চলো হুজুর আমার মন চাইছে কে ওমর তাফসীরে কিতাবে এসেছে জানার মনের আশাকে কবুল করে আল্লাহ কম বেশি 20টা আয়াত নাযিল করেছিলেন
আজলে বলা যাবে জানার আশা আল্লাহ কবুল করেছে কম বেশি 20টা আয়াত আয়াতের সংখ্যার মধ্যে মতনৈক্য আছে আয়াতের সংখ্যার মধ্যে মতনৈক্য কম বেশি 20টা তার মধ্যে একটা ফাত্তাখুযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা জলে বলো সুবহানাল্লাহ ফাত্তাখুযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা হযরত আমার দাঁড়িয়ে গেছে নবী বলে চলো না হুজুর আমার মন চাইছে নামাজ পড়ব কোথায় মাকাম ইব্রাহিম কি আছে ওখানে একটা পাথর কাঁচের ঘেরা পাথর দিয়ে ঘেরা সুন্দর করে ডিজাইন ভেতরে একটা পাথর দুটো কদম শরীফের চোখ কোন নবীর কদম হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম জোরে বলো সুবহানাল্লাহ কেন আছে নবীর কদমের চোখ নবীর কদমের সাথে পাথরটার একটা টাচ ছিল সম্পর্ক তাই তো নাকি ওজন্য কাবা শরীফ লেখা বলেন তো দেখি নবীর কদম শরীফের যদি টাচ পাথরে হলে পাথরটাকে ওইভাবে কাবা শরীফের গায়ে রাখতে হয় একটা রেখেছেন কেন বাকি গুলো ইব্রাহিম নবী সারা জীবনে পাথরে হেঁটেছে ইব্রাহিম নবী সারা জীবনে পাথরে হেঁটেছেন কোন পাথর রাখেন একটা রেখেছেন কেন আর কোন কই যদি নবীর কদমের টাচ হলে পাথর কইভাবে কাবা শরীফের গায়ে রাখতে হয় পাথরের পাহাড় তৈরি হয়ে যাবে কোন পাথর রাখে না একটা রেখেছেন কেন তাহলে ওই পাথরের সাথে সম্পর্ক আরো কিছু আছে জোরে বল আর জোরে বলা যাবে না ইব্রাহিম নবী কাবা শরীফ নির্মাণ করেন আমার আল্লাহ খুশি হয়ে গেলেন জোরে বলুন সুবহানাল্লাহ খলিল রব্বি আল্লাহ আমি আল্লাহ খুশি হয়ে গেছি কিছু আশা আছে চাও কিছু আশা হযরত ইব্রাহিম নবী ওই পাথরটায় দাঁড়িয়ে চাইছে আল্লাহ ইব্রাহিমের আশা এটা ইব্রাহিমের মনে চাওয়া এটা আল্লাহ আপনি আমার নাসালে আপনার আখির নবীকে পাঠিয়ে দেন আমার আমার নাসাল আমার খানদান আপনার আখির নবীকে আপনি আমার নাসালে পাঠিয়ে দেন আর আমাকে মুস্তাফার দাদু বানিয়ে দেন আজরে বলা যাবে না কেন যখন আপনি প্রত্যেককে তুলে ডাকবেন প্রত্যেকের নাসাল প্রত্যেকের বাপের নাম দাদুর নাম ধরে ডাকবেন আল্লাহ আমি ইব্রাহিমে যখন বাড়ি আসবে মুস্তাফার দাদু মুস্তাফার বাপ বলে আমাকে ডাকবেন জোরে বলো আর জোরে বলা যাবে না ইব্রাহিম নবী তাই দাঁড়িয়ে আমার নবীর আশা করে দোয়া করেছেন আল্লাহ নবীর খাতিরে ইব্রাহিম নবীর এই দোয়াকে কবুল করে পাথরটার ইজ্জতকে বাড়িয়ে ওই জায়গায় রেখে দিলেন শুধু যদি নবীর কদম তাছাড়া যদি রাখতে হয় পাথরের পাহাড় তৈরি হয়ে যাবে ওই পাথরটায় খাস একটা দোয়া করেছিল আমার নবীর নাম করে জলে বলবে না সুবহানাল্লাহ ওই পাথর রেখে দিলেন এই আয়াত নাজিল হয়নি বাত্তাখুযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা উমর ফারুক দাঁড়িয়ে গেছে হুজুর মনটা কাঁচে নামাজ পড়ছে নবী বলে হুকুম নেই না হুজুর পড়ব চলো না হুজুর আমার মন চাইছে হযরত জিবরাইল কে আল্লাহ পাঠিয়ে দিলেন আয়াত নাযিল হয়ে গেল ওয়াত্তাখুযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা জোরে বলো সুবহানাল্লাহ দুই রাকাত নামাজ পড়ছো আল্লাহ করে দিয়ে উমার ফারুক আশা করেছে আমার আল্লাহ কবুল করেছে জোরে বলবেন না সেই উমার ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা দিল্লি লক্ষর মধ্যে একটা নবী কাবা শরীফের গিলাফ ধরে চেয়ে নিয়েছে কে উমার জানা কে আবুল লুলু মাজুসি অগ্নি পূজার লোক মাজুসি খঞ্জারের বাড়ি মেরেছে ওহ আল্লাহু আকবার গোটা শরীরটা হুজুরের ক্ষত বিক্ষত হয়ে গেল নামাজে মুসাল্লা ইমামতিতে ছিলে ফজরের নামাজ হুজুরকে পিছনে আনা হলো পানি দেওয়া হলো পানি শরীরের ফুটো থেকে পানি গড়িয়ে গড়িয়ে চলে যায় দুধ দেওয়া হলো দুধ শরীরের ফুটো থেকে দুধ করা হচ্ছে এমন কি চোখের পাশ থেকে দুধ গড়িয়ে গড়িয়ে চলে ঝরঝর করে কেঁদে ফেলবে ডাকলেন ছেলে আব্দুল যাও হযরত আয়েশাকে গিয়ে আমার সালাম আর গিয়ে বলবে আমি ওমারের মনটায় আশা আল্লাহ রাসূলের পাশে যে জায়গাটা ফাঁকা আছে ওখানটা আমি শোব একটু বলো হযরত আব্দুল্লাহ চলে গেলেন ও চলে গেলেন হযরত আয়েশাকে গিয়ে সালাম করা দিলেন রাদিয়াল্লাহু তাআলা আম্মাজান আব্বাজা বলে পাঠিয়ে দেন আব্বাজানের মনে আশা আব্বাজানের মনে চাওয়া আল্লাহ নবীর পাশে জায়গাটা গিয়ে শোবে আল্লাহ নবীর কাছে জায়গাটা গিয়ে শোবে ও চলে গেলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমি আয়েশার মনে আশা ছিল আব্বা জানের পাশে শোবো স্বামীর কাছে শোবো আব্বা জানের পাশে শোবো স্বামীর কাছে শোবো তোমার আব্বা জান কে গিয়ে বলে দাও তোমার আব্বা জান কে গিয়ে জানিয়ে দাও তোমার আব্বা জান যখন চেয়েছে তোমার আব্বা জান যখন আশা করেছে আমি আয়েশা ওই জায়গা খানা তোমার আব্বা জানকে আমি দিয়ে দিলাম
ছিল নবীর কাছে শোভো বাবা আবু বকরের পাশে কে আয়েশা রাসূল জানার সামনে বলতেন দিনের অর্ধেকে লেব শিখতে গেলে আয়েশার কাছে যাও জোরে বলবেন না তোমরা দিনের অর্ধেক লেব নিতে গেলে আমার আয়েশার কাছে যাও জোরে বলো না সুবহানাল্লাহ কে আয়েশা রাসূল জামাকে ডাকতেন ইয়া আয়েশা তো হুমায়রা এ আমার লাল টুকটুকে আয়েশা জোরে বলো সুবহানাল্লাহ কে আয়েশা রাসূল যেখানে রাসূল আমার মা যেখানে ঠোঁটে পানি পান করতে রাসূল পাত্রের ওই জায়গাটায় ঠোঁটে পানি পান করতে জোরে বলো সুবহানাল্লাহ কে আয়েশা রাসূল যেগুলো চিবিয়ে রাখতেন আমার মা রাদিয়াল্লাহু তাআলা আনহা দস্তুরখান থেকে তুলে ওগুলোকে আবার খেতে জোরে বলবেন না আর জোরে বলা যাবে না কে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল যখন নববী শরীফে হজ করতেন মা ঘরের মধ্যে পর্দার আড়াল থেকে শুনতেন আল্লাহু আকবার কবীরা মা শুনতে রাসূল যে শব্দ যে ভাষা যে ওয়ার্ড যে ভঙ্গিমায় ওয়াজ করতেন উলামা হযরতরা যেভাবে ওয়াজ করতেন একটা শব্দ পাল্টাতো না মা একবার শুনতেন ওই ওয়াজটা হুবহু একই করে দিতেন আজলে বলা যাবে না সুবহানাল্লাহ সানাউল্লাহ সিদ্দিকী মাইকে উঠেছি যা আমি কম বেশি পৌনে এক ঘন্টা ওয়াজ করছি যদি বলে ভাইজান বা বাবাজি 5 মিনিট বসেন 5 মিনিট পর আবার শুরু করে যেভাবে ওয়াজ করেছেন যে শব্দ যে ভাষা যে ঘটনা যেখানে যেভাবে বলেছেন আবার শুরু করতে হবে আমি সাইলেন্ট পারবো না আমি পারবো না কিন্তু রাসূল আমার নবী আমাদের ঈমান যে ভাষা যে শব্দ যে ভঙ্গিমা ওয়াজ করতেন মা একবার শুনতেন শব্দটা পাল্টাতো না মা ওই ওয়াজটা আবার করে দিতেন আজলে বলা যাবে না সুবহানাল্লাহ আমার নবী তখন ওয়াজ করতেন মদিনা শরীফের মেয়েরা সব মায়ের ঘরে বসে থাকতেন এক তারিখে বসে আছে আল্লাহ রাসূলের কলিজার টুকরা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলের কাছে আসতে চলে বলুন সুবহানাল্লাহ কে ফাতিমা আল্লাহ রাসূল বলেছেন আল ফাতিমা তু বিদাতুম মিন্নি ফাতিমা আমার শরীরের অংশ চলে বলুন সুবহানাল্লাহ আল্লাহর রাসূল বলেছেন আল ফাতিমা তু মিন ফিতরাতিকি ফাতিমা আমি নবী আমার ফিতরা দুটা দুনিয়ার নিয়ম হলো বাপের নাসাল চলে ছেলের থেকে আমার নবীর জন্য খাস নাসাল চলেছে মেয়ের থেকে চলে বলুন সুবহানাল্লাহ বাপ বেটির কি সম্পর্ক দেখে নবী পাক যখন ফাতিমাতুজ জোহরার ঘরে যেতেন হযরতে ফাতিমা দাঁড়িয়ে পড়তেন সালাম দিতেন নবী পাকের হাতটাকে লে চুমা খেতেন জলে বলবেন না আর নবী পাকের ঘরে ফাতিমাতুজ জোহরা যখন আসতেন আমার রাসূল দাঁড়িয়ে যেতেন জলে বলুন সুবহানাল্লাহ নবী কাছে নিতেন মেয়ের কপালে চুমা খেতেন আর আমার নবী হেসে হেসে বলতেন ফিদাকা আবি ও উম্মিয়া ফাতিমা গোটা দুনিয়া আমার রাসূলকে বলতেন ফিদাকা আবি ও উম্মিয়া রাসূলুল্লাহ হুজুর আমাদের বাপ মা আপনার উপর কুরবান আর আমার নবী বলতেন ফিদাকা আবি ও উম্মিয়া ফাতিমা ফাতিমা তোমার উপর আমি মুস্তাফা আমার বাপ মা কুরবান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সমাজে বাপ মেয়ের ভালোবাসা স্বামী স্ত্রীর মহব্বত কিন্তু না নবীর গোলাম বলেছে আমাদের সমাজ রাত তিনটে অবধি স্বামী স্ত্রী ঝগড়া চলে পাশের বাড়ির লোকের ঘুম ভেঙে যায় কিছু বললেই বলে নবীর জন্য জান দিল তোমার জান আছে খালি খাওয়া জুম্মার নামাজ পড়ে বলে নবীর জন্য জীবনটা কুরবান করে দাও আর জুম্মার নামাজ পড়ে বার হয় বিকেল বেলা গিয়ে দেখে লাউহাটি বাজারে গিয়ে বসে বসে তাস খেলছে একটু হ্যাঁ হো দেন লাউহাটি বাজারে গিয়ে এখন আবার যাওয়া লাগে না ফোনে লটারি কাটা হয়ে যাচ্ছে ওই ওই নাম্বার থেকে ওই নাম্বারটা আমার দে ফোন পে নাম্বারটা বল টাকা পাঠিয়ে দিচ্ছি জোরে বলেন জোরে বলেন সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন না জোরে বলেন নাউজুবিল্লাহ যাওয়া লাগে না লটারির দোকানে ফোনে লটারি কেটে নিচ্ছে রাগ করলে হচ্ছে না হয় না বলেন কিসের নবীর কথা বলেন আজকে আমাদের উপর গজব আমাদের উপর আল্লাহ এই সমস্ত কঠিন দিনগুলো কেন পাঠাচ্ছে আমাদের চরিত্র খারাপ হয়ে গেছে আমরা আল্লাহ আল্লাহ রাসূল থেকে সরে গেছি কথা ঠিক না ভুল বলছি বলেন আল্লাহ আমাদের হেদায়েত দেয় বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহ আমাদের সকলকে শয়তানের ধোঁকা থেকে দূরে রাখেন বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন হাত জোর করে বলি ভাই ভালো হয়ে যায় রাসূলের সুন্নাতে আসে এর মজাটাই আলাদা জোরে বলবেন হযরতে ফাতিমা গেলেন আব্বা জান কি খবর মা আব্বা আমার ঘরটা একটু দূরে আমার ঘরটা আপনার ঘরের থেকে দূরে আব্বা ওই আব্বা সাহাবী আছে হারেসা বিন নোমান আনসারি আমার ঘরটা আপনার ঘরের কাছে আব্বা একটু ওনাকে বলেন না আমার দূরের ঘরটা যেন উনি নিয়ে নেয় আর ওনারটা আপনার যে কাছে আছে ওইটা আমাকে দিয়ে দেয় কেন না সবসময় আপনাকে দেখতে পাবো জোরে বলবেন আর জোরে বলা যাবে না ফাতেমা
আমি নবী বলতে পারবো না। ফাতেমা আমি পারবো না, কষ্ট নিও না মা, আমি নবী, আমাকে এটা বলতে লজ্জা লাগছে। কেন জানো, আমি হিজরত করে যখন আসি তোমার মায়েদের ঘর বসার একটু দূরে দূরে ছিল, আমি রাসূল যখন কষ্ট হয়ে যেত, হারে সা লাব্বাইকা রাসূলুল্লাহ, তোমার ওই মায়ের ঘরটা দূরে আমি নবী যাই কষ্ট হয়, হারে সা তোমার এই ঘরের সাথে তোমার ওই মায়ের ঘরটা পাল্টে লাব্বাইকা রাসূলুল্লাহ। আবার কিছুদিন পর হারে সা লাব্বাইকা রাসূলুল্লাহ, তোমার ওই মায়ের ঘরটা দূরে আমি রাসূল যাই কষ্ট হয়, তোমার সাথে ঘরটা পাল্টে লাব্বাইকা রাসূলুল্লাহ। ফাতেমা আমি এইভাবে বলে বলে হারেসার থেকে ঘর কোনো সব পাল্টে তোমার মায়ের ঘর কোনো সব আমার কাছে পড়েছে। এবার বলতে আমাকে লজ্জা লাগছে, কেন অনেকবার বলে ফেলেছি, তোমাকে বলতে লজ্জা লাগে, ওটা তোমাকে বলতে শরম লাগে, ও বাবা গারে সাহ, ওই চট্ট তোমায় বলি না, ওই চট্ট তোমায় জানাই না, ও জুমাকাম হযরতে হারেসা জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ গামে মাল্লা, ইয়া রাসূলুল্লাহ গামে মাল্লা, ইন্নামা আনা ওয়া মালিকি, ইন্নামা আনা ওয়া মালিকি, লিল্লাহি ওয়া লির রাসূলি, ইয়া রাসূলুল্লাহ গামে মাল্লা, ইন্নামা আনা আপনি ফাতেমাকে বলে দেন আমি হারেসা ওই কারখানা হযরতে ফাতেমাকে দিয়ে দিলাম, ইন্নামা আমি ও মালিক, এই মাল লিল্লাহি আল্লাহর জন্য, বলি রাসূলিকে তার রাসূলের জন্য, হুজুর আপনি বলে দেন আমি ঘরটা ফাতেমাকে দিয়ে দিলাম, জোরে বলবেন, আমার রাসূল খুশি হলেন, ফাতেমা খুশি হলো, জোরে বলুন না, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। যখন ফজরের নামাজে যেতেন ঘরের সামনে দাঁড়িয়ে যেতেন আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, যখন ফজরের নামাজ পড়ে যেতেন আবার দাঁড়িয়ে সালাম দিতেন, লাভ কি হলো, আল্লাহ তো খুশি হয়ে গেল, আল্লাহ নবী সাহাবা দিলে ওয়াজ করেন, আল্লাহ নবী সাহাবা দিলে বয়ান করেন, আল্লাহ নবী ওয়াজ করতে করতে ডাক দিলেন, ও বাবা গারেসা, ও বাবা গারেসা, একবার আমার কাছে আসো বাবা, একবার আমার কাছে শোনো বাবা, ও যুবকেন হযরত গারেসা আল্লাহ নবীর কাছে গেলেন, আল্লাহ নবীর পাশে গেলেন, ও বাবা গারেসা আমার তোমার উপর খুশি হয়ে গিয়েছে, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান, আরে সা গতকাল রাতে আমি রাসূল খব দেখছি, আমি রাসূল জন আল্লাহ জান্নাতের মধ্যে ঘুরছি, জোরে বলুন, আমি নবী আল্লাহর জান্নাতে ঘুরি, আর আমার কানের মধ্যে একটা কোরআন শরীফ তেলাওয়াতের শব্দ আসে, কোরআন শরীফ তেলাওয়াত করতে আমি রাসূল জান্নাতে শুনছি, আমি জিজ্ঞাসা করলাম কোরআন শরীফের এত সুন্দর শব্দ তেলাওয়াত আমি কার গলায় শুনি, আল্লাহর জান্নাতে, ইয়া রাসূল আল্লাহ এই তেলাওয়াতটা অন্য কারোর নয়, এটা আপনার সাহাবী হযরতে হারেসা তেলাওয়াত, এটা আগে আগে আসে নিচে বেঁচে বেঁচে জায়গা হচ্ছে না, এটা আগে কথা বলা বলা, এটা আগে আগে আসে নিচে বেঁচে বেঁচে আসে, হযরতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত আমার রাসূল আল্লাহর জান্নাতে গিয়ে শুনেছেন, জোরে বলো, আর জোরে বলা যাবে না, মা আয়েশা বললেন যাও তোমার আব্বা জানকে বলে দাও ওই ঘর ওই জায়গাটা আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোমার আব্বাকে দিয়ে দিলাম, জোরে বলবেন না, হযরত উমর ফারুক বললেন আলহামদুলিল্লাহ, খুশি হলেন,
অসুস্থ যাইফ গোটা শরীরটা কত বিক্ষত। আল্লাহ আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কে ওমর মাকাম দরজা এত আলা আল্লাহ রাসূল সাহাবাদের লেওয়াত কয় বুখারী শরীফের হাদিস 7007 নম্বর হাদিস। আপনাদের বিরক্ত কষ্ট বোধ করছেন আপনারা রাগ করলে 7007 নম্বর হাদিস বুখারী শরীফে পাবেন। এর নিচেও এই হাদিস আছে এর উপরও আছে একই বায়ান অনুযায়ী রাবির পরিবর্তন কিছু সামান্য হেরফের। আমি যেটা জিকির করছি 7007 নম্বর হাদিস বুখারী শরীফ। আল্লাহ রাসূল সাহাবাদের লেওয়াত করেন রাসূল অত্যন্ত করতে বলে বাবা গতকাল রাতে আমি রাসূল খব দেখছি আমাকে খবের মধ্যে পাত্রতে দুধ দিয়া হলো দুধ আমি রাসূল দুধটা পান করি দুধটা মধ্যে এত ফেনা ছিল ফেনা সচরাচর গ্রাম্য ভাষায় বলে গেঁজা বলে না এত ফেনা ছিল আমি নবী আমার এই মুখের দুই দিক থেকে ফেনাটা বার হয়ে যাচ্ছে দুধের মধ্যে এত ফেনা আমি রাসূল পান করে কিছুটা বাকি ছিল আমি ওমারকে দিলাম। ওমার সাহাবারা বলতেন হুজুর ওমারকে কি দিলে আল্লাহ রাসূল হেসে হেসে বললেন আল ইলমা আল ইলমা আমি ওমারকে এলেম দিলাম। চলে বলুন না আমি হলাম শেষ নবী আমার পরে কোন নবী হবে না যদি আমি হতো আল্লাহ আমার উমারকে নবী করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ নবী নবুয়াতের এলেম হযরত উমারকে দিয়েছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই উমার শহীদি মরণ নসিব করবেন হযরত আলী আর হযরত হাসান চলে গেলেন বাড়ি দরওয়াজার কাছে দাঁড়িয়ে সালাম দিলেন হযরত আলী বললেন ভাই ওমর এই হযরত ওমর কষ্ট হয় মরণকে ভয় লাগে হযরত ওমর বললেন এই হযরত আলী আমি ওমর মরণকে ভয় পাই আমি ওমর মরণ নয় মরণের পরের অবস্থাটাকে ভয় পাই। কে দেড় লক্ষের মধ্যে একটা নবী কাবা শরীফের গেলাব ধরে জানার নাম ধরে দোয়া করে চেয়ে দিয়েছে তিনি বলছে মরণ ভয় নয় মরণের পরের অবস্থাটা ভয় করি আমার আপনার জন্য কি হবে চিন্তা করেন। উমার ফারুকের কি ভয় করার অবস্থা ছিল একটু আমাকে ছিল তারপরও বলছে মরণ নয় মরণের পরের অবস্থা কেন আল্লাহর রাসূল জানার নাম ধরে বলেছেন ওমর আপনি হলেন জান্নাতি। জোরে বলবেন না আর জোরে বলা যাবে না দুনিয়ায় রাসূলের সাবাব শরীফে জান্নাতের সার্টিফিকেট পেয়ে তিনি মরণের পরের অবস্থাটাকে ভয় করছেন। আমি জান্নাতের সার্টিফিকেট পাইনি আমার আপনার এমন ভাবনা যেন জান্নাত কিনে বসে আছে কথা ঠিক না ভুল বলছি নোংরা থেকে ফিরে আসার চেষ্টা করে কবে ভালো হবে নিজে নিজেকে জিজ্ঞাসা করে আমার সমাজ আস্তে আস্তে এত নোংরা হয়ে গেল 100টা ঘরের মধ্যে কমপেন 60-70টা ঘরে এখন সুদের ব্যবসা চলছে এটা হ্যাঁ হ্যাঁ 60-70টা ঘরে সুদের ব্যবসা নাউজুবিল্লাহ মিজালে নাজাত পাওয়া যাবে না ওই মাল যদি বিসমিল্লাহ বলে খেয়েছেন আপনি কিন্তু কাফের শরীয়তের দলিল হারাম জিনিস বিসমিল্লাহ বলে কেউ যদি খায় সে হবে কাফের। আমাদের সমাজ সুদের ব্যবসায় পড়ে গেল বাড়ির মেয়ে কোনো সব সমিতি খুলেছে জোরে বলে নাউজুবিল্লাহ বলে 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 আস্তাগফিরুল্লাহ বলবেন না কথা ঠিক বলছে না ভুল বলছে বাড়ির মেয়ে কোনো করলো সমিতি আর যুবক কোনো করলো সুদের ব্যবসা আমার সমাজ ওতেই ডুবে আছে বল আস্তাগফিরুল্লাহ কবে ভালো হবে হযরত ওমর বলে মরণ নয় অবস্থাটাকে ভয় পাই। হযরত আলী বলে আই হযরত ওমর আমি আল্লাহর রাসূলের জবান শরীফে শুনেছি আমি রাসূল যখন কিয়ামত উঠে দাঁড়াবো একদিকের হাত আবু বকর সিদ্দিকের নব আর একদিক থেকে ওমর ফারুককে নব দুদিক থেকে দুদিক থেকে দুজনকে জড়িয়ে ধরে আমি রাসূল কিয়ামতে উঠে দাঁড়াবো। তুলে বলবেন না হযরত আলী ওমর বলে আই হযরত আলী আজ তো দুনিয়ায় বলে দিচ্ছেন কাল কিয়ামতে সাক্ষী দেবেন হযরত আলী বলছে আমি একা সাক্ষী দেব না আমার সাথে আমার হাসানও সাক্ষী দেবেন। আজলে বলা যাবে না সুবহানাল্লাহ হাদিস শরীফে এসে আল্লাহ রাসূল মাঝে মাঝে নবাবী শরীফে ঢুকতেন একদিক থেকে হাত আবু বকরকে নিতেন আর একদিকের হাত নিয়ে এই বগলের নিচে হাতের নিচে উমার ফারুককে নিতেন দুদিক থেকে দুজনকে জড়িয়ে ধরে দুজনের হাত কেঁদে রাসূল টুকটুক করে নবাবী শরীফে ঢুকতেন আর বলতেন আমি নবী ঠিক এইভাবে কিয়ামতের দিন আমি রাসূল উঠে দাঁড়াবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই উমার ফারুক বলছে মরণ ভয় নাই মরণের পরে অবস্থা তাকে ভয় করছে আমার আমার জন্য কি তৃতীয় খলিফা হযরত উসমান দিনের জন্য যত বড় বড় দান ছিল সব কিন্তু উসমান ইবনে আফফান। জোরে বলবেন না আর জোরে বলা যাবে না।